সো হে হোয়াটস আপ গাইস, দিস ইজ জয়। সো গাইস, যত দিন ধরে মার্ভেলের সিনেমাগুলো জিনিসগুলো দেখছি, এক্সপ্লেনগুলো দেখছি, সিনেমাগুলো তো দেখলে মনে হয় ফিদা হয়ে যেতাম। সাবস্ক্রিপশন নেই পয়সা করির একটু, এ তার জন্য দেখতে পাচ্ছি না। সো চলো আজকে হোয়াট ইফ এর পার্টস এপিসোড, সো এটা একটু খারাপ, হোয়াট ইফ এর এপিসোড 3 দেখবো। তো চলো চলো তাড়াতাড়ি দেখা যাক, আমি মানে একদম পাগল হয়ে গেছি। হোয়াট ইফ 3, চলো এই যে পেয়ে গেছি, এর এর কাছেই দেখব। হোয়াট ইফ 3, এখানে তো পুরো একদম অন্য অন্য। आइडिया का चिराग आज अंधेरे में, मेरे बिजनेस आइडिया के क्लाउड में छेद हो गया। व्हाट इफ एपिसोड 3, এর মধ্যে আমি এই সিরিজের আগের দুটো এপিসোডও এক্সপ্লেইন করেছি। যারা এখনো দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে গেলে আগের দুটো এপিসোডেরও লিংক পেয়ে যাবেন। এছাড়া মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের রিলিজকৃত 24টি মুভির এক্সপ্লেনেশন এই চ্যানেলে করা আছে। যারা ওই মুভিগুলো দেখতে চান তারা ডেসক্রিপশন বক্সে গেলে সেগুলোরও এক্সপ্লেনেশন ভিডিও লিংক পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোড শুরু হয় ওই সিন থেকে যেখানে আয়রন ম্যান 2 মুভিতে টনি স্টার্ক খুব আরাম করে বার্গার খাচ্ছিল ডোনাটের উপর বসে, যেখানে নিক ফিউরি টনিকে নিচে ডেকে আনে আর নাতাশা রোমানফ তার ঘাড়ে লিথিয়াম অক্সাইড ইনজেক্ট করে দেয়। কিন্তু এখানে দেখা যায় টনির অসুখ কন্ট্রোল হওয়ার বদলে উল্টো সে মারা যায়, আর যেটা দায় নাতাশার উপরই আসে, কারণ টনির ঘাড়ে নাতাশাই ইনজেকশন ইনজেক্ট করেছিল। নিক ফিউরি নাতাশার উপরে ভরসা থাকে যে সে এই কাজটি করতে পারে না, তাই সে ওই ইনজেকশনটি নাতাশার হাতে দিয়ে দেয় আর বলে, আমি জানি তুমি এই কাজটি করতে পারো না, কিন্তু শিল্ডেরও কিছু প্রোটোকল আছে যেগুলো মানতে হবে। তুমি বরং সুযোগ বুঝে এই সৈন্যদেরকে পরাস্ত করে এই খুনের পেছনে কি আছে সেটা খোঁজার জন্য বেরিয়ে পড়ো। এটা বলে নিক ফিউরি নাতাশাকে শিল্ডের সৈন্যদের হাতে তুলে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয়ে দেখা যায় নিক ফিউরি নিউ মেক্সিকো গেছে, যেখানে থরের হ্যামার ল্যান্ড করেছিল, আর ওখানে দেখা যায় থর মুভির মতোই থর ওখানে সব সৈন্যদেরকে পরাস্ত করে মিনওয়েলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটা দেখে হকাই তার পজিশন নিয়ে নেয়। থর ঠিক যে মুহূর্তে হ্যামারটি উঠাতে যাবে ঠিক তখনই একটি বিজলি চমকায় আর হকাইয়ের হাত থেকে তার তীরটি ছুটে যায় এবং থরে ঢুকে গিয়ে লাগে, এবং সাথে সাথে ওখানে থর মারা যায়। থরকে মারার জন্য শিল্ডের এজেন্ট হকাইকে অ্যারেস্ট করে নেয় এবং একটি রুমে বন্দি করে রাখে। পরবর্তীতে নিক ফিউরি এবং কুলসন যখন ওই রুমটিতে হকাইয়ের সাথে কথা বলতে যায় তখন তারা দেখে হকাইও সেখানে মৃত, সেও মারা গেছে। কুলসন বলে সে নিশ্চয়ই সুইসাইড করেছে। তখন নিক ফিউরি বলে তার পরিবার আছে, সে তার পরিবার ফেলে কখনোই সুইসাইড করতে পারে না, তার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। আর এরপর পরই নিক ফিউরি কুলসনকে দায়িত্ব দেয় এই দুটো খুনের ইনভেস্টিগেশন করার জন্য। অন্যদিকে সিন শিফট হয়ে দেখা যায় নাতাশা বেটির কাছে গেছে সেই ইনজেকশনটি নিয়ে, যাতে সেটা অ্যানালাইসিস করে বের করা হয় কিভাবে এই ইনজেকশনের মাধ্যমে টনির মৃত্যু হলো। বেটি ওই ইনজেকশন অ্যানালাইসিস করে বলে এই ইনজেকশনে কোনো ভুল ছিল না, বরং এই ইনজেকশন ভেতর থেকে নষ্ট করা হয়েছে যা একমাত্র ন্যানোটেক ছাড়া পসিবল না। এরপর পরই দেখা যায় নাতাশার কাছে ফিউরির ফোন আসে। ফিউরি নাতাশাকে বলে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের সব পোটেনশিয়াল টার্গেটকে একে একে মারা হচ্ছে, যাদের মধ্যে তুমি এবং ব্যানার বেঁচে আছো। সো ব্যানারকে খুঁজে বের করো এবং তাকে নিয়ে একটি সেফ জায়গায় চলে যাও। নাতাশা বলে হয়তো ব্যানারকে আমি পেয়ে গেছি, এবং ব্যানারকে নিয়ে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সিন শিফট হয়ে নিউ মেক্সিকোতে দেখা যায় লোকি তার আর্মি নিয়ে পৃথিবীতে চলে এসেছে এবং তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওখানে নিক ফিউরি লোকিকে বলে যে তোমার ভাইকে মেরেছে, সে আমাদেরও দুজন লোককে মেরেছে, তো এই তিনজনের খুনিকেই আমি পাওয়া মাত্রই তোমার হাতে বুঝিয়ে দেবো। লোকি এটা শুনে নিক ফিউরিকে পরদিন সকাল পর্যন্ত সময় দেয় এবং ওখান থেকে চলে যায়। নিক ফিউরি এবং লোকির মধ্যে যখন এই ডিল হচ্ছে ঠিক ওই মুহূর্তে হাল্ক মেইন মুভির মতোই রসের সৈন্যদেরকে ধরে ধরে পরাস্ত করছে। এই ফাইটিং চলাকালীন সময় হাল্ক হঠাৎ ফুলতে থাকে এবং এতটাই বড় হয়ে যায় যে সে ব্লাস্ট হয়ে যায় এবং ওখানেই মারা যায়। এরপরে দেখা যায় নাতাশা কুলসনের আইডি এবং পাসওয়ার্ড নিয়ে খোঁজার চেষ্টা করে এই সবকিছুর পেছনে কে আছে এবং ফাইনালি খুঁজতে খুঁজতে সে পেয়ে যায়, কারণ একজন শিল্ড এজেন্ট যে 2 বছর আগে মারা গিয়েছিল তার আইডি থেকেই অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ প্রোগ্রামকে চেক করা হয়েছে। এটা দেখেই নাতাশা বুঝে যায় এই সবকিছুর পিছনে আসলে কে। তখন সে নিক ফিউরিকে সাথে সাথে কল দেয়, কিন্তু নিক ফিউরি তখন বিজি ছিল তাই সে কল ধরতে পারে না, আর ওই মুহূর্তে নাতাশার উপরে আক্রমণ হয়ে যায়। নিক ফিউরি কল ধরতে না পারায় নাতাশার ভয়েস মেসেজ নিক ফিউরির কাছে চলে যায়, যেটা নাতাশার শেষ কথা ছিল। যে মেসেজটি ছিল হোপ, ইটস অল অ্যাবাউট হোপ। এই মেসেজটি শুনে নিক ফিউরি আসলে কিছুই বুঝতে পারে না। তখন কুলসন নিক ফিউরিকে বলে হাতে আর মাত্র 4 ঘন্টা সময় আছে, এর মধ্যেই খুনিকে লোকির হাতে তুলে দিতে হবে, নাহলে সে আমাদের উপরে আক্রমণ করবে। তখন নিক ফিউরি আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেখান থেকে উঠে যায় এবং তার গাড়িতে গিয়ে সে তার ওই পেজারটি নিয়ে নেয় এবং সেটাকে অ্যাক্টিভ করে দেওয়ার চিন্তা করে, যা দিয়ে সে ক্যাপ্টেন মার্ভেলকে এখানে ডেকে আনতে পারবে। কিন্তু পেজার অ্যাক্টিভ করার ঠিক আগ মুহূর্তে নিক ফিউরি বুঝে যায় এ সব কিছুর পিছনে আসলে কে এবং নাতাশার ওই মেসেজেরও অর্থ সে উদ্ঘাটন করে ফেলে। তখন নিক ফিউরি ডেস্ট্রয়ারের সামনে গিয়ে বলে তোমার বসকে ডাকো, আমরা খুনির সন্ধান পেয়ে গেছি। এরপরে সিন শিফট হয়ে দেখা যায় নিক ফিউরি একটি কবরস্থানের সামনে দাঁড়িয়ে, যেখানে ভ্যান ডায়ানের কবর রয়েছে। এরপরে দেখা যায় ওখানে হ্যাঙ্ক আসে এবং নিক ফিউরিকে চার্জ করে বলে তোমার কারণে হোপ আজ বেঁচে নেই, তুমি আমার সব কিছু ছিনিয়ে নিয়েছো তাই আমিও তোমার সব কিছু ছিনিয়ে নেবো। অ্যাকচুয়ালি হ্যাঙ্ক ওখানে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ প্রোগ্রামের কথা বলছিল। অ্যাকচুয়ালি এই ইউনিভার্সে জ্যানেট ক্রসের সাথে কাজ করে না, বরং সে শিল্ডের এজেন্ট হিসেবে কাজ করতো, আর শিল্ডের এজেন্ট হওয়ার কারণে সে কোনো মিশনে গিয়ে হয়তো মারা গিয়েছিল, যেটার জন্য হ্যাঙ্ক নিক ফিউরির উপরে দোষ চাপাচ্ছিল। নিক ফিউরি চুপচাপ শুনতে থাকে এবং সে ফাইনালি জানতে চায় তার বাকি 3 এজেন্টকে সে কিভাবে মেরেছে। এরপরে হ্যাঙ্ক রিভিল করে সে কিভাবে টনিকে মেরেছে, কিভাবে হকাইকে মেরেছে এবং হালকের শরীরে ঢুকে তার হার্টকে বড় করে দিয়ে কিভাবে হালকে ব্লাস্ট করে দিয়েছে, এবং এখানে আসার আগে সে নাতাশাকে কিভাবে মেরে এসেছে। নিক ফিউরি বলে সব তো বুঝলাম, কিন্তু তুমি থরকে কেন মেরেছো? তখন হ্যাঙ্ক বলে আমি শুধু অ্যাভেঞ্জার্সদেরকে মারতেই চাইনি, বরং তাদের অর্জিত গৌরবকে নষ্ট করতে চেয়েছি। এই জন্যই আমি ব্ল্যাক উইডোর হাতে টনিকে এবং হকায়ের হাতে থরকে মারা দেখিয়েছি, যাতে অ্যাভেঞ্জার্সের বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরো স্টেটমেন্ট পাওয়ার পরে নিক ফিউরির কাছে হ্যাঙ্কের উদ্দেশ্য ক্লিয়ার হয়। তখন তাদের দুজনের মধ্যে ফাইট হয়। নিক ফিউরি খুব ইজিলি হ্যাঙ্কে হ্যান্ডেল করছিল, কারণ সে নিক ফিউরি ছিল না, বরং সে ছিল লোকি। এরপর হ্যাঙ্কে লোকির হাতে হ্যান্ডওভার করার পরে নিক ফিউরি হয়তো ভেবে নিয়েছিল সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সবকিছু ঠিক হয় না, বরং সবকিছু উল্টো হয়ে যায়। পরদিন লোকি পুরো আর্থে নিজের কন্ট্রোল নিয়ে নেয় এবং ইউএনএ গিয়ে তার ডিক্লারেশন দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় নিক ফিউরি এবং কুলসন অ্যাভেঞ্জার্সদের লাশদের সামনে দাঁড়িয়ে বলছে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ একটি বড় চিন্তার চেয়েও বেশি ছিল। এটা একটি বড় টিম ছিল যা হিউম্যান বিংকে খারাপ সময় সাপোর্ট দিত, এই কারণেই অ্যাভেঞ্জার্সদেরকে সুপার হিরো বলা হয়। এটা বলে নিক ফিউরি ওখান থেকে চলে যায় আর কুলসন ওখানে একলা দাঁড়িয়ে থাকে।
এখান থেকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই নিক ফিউরি ওই জায়গায় গিয়েছে যেখানে ক্যাপ্টেন আমেরিকা 70 বছর যাবত বরফে আটকে আছে, এবং ওখানে নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের উপরে হাত রেখে বলে, ওয়েলকাম ব্যাক ক্যাপ্টেন আমেরিকা। হয়তো আপনারা ভাবছেন এই মেসেজ রজার্সের জন্য, কিন্তু ফিউরি পিছনে ফিরতেই আমরা দেখি সেখানে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন মার্ভেল। আর এই সাসপেন্সের মধ্যে থেকেই হোয়াট ইফ এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। হোয়াট ইফ এর নেক্সট এপিসোডে আমরা দেখব আমাদের জন্য নতুন আর কি কি সারপ্রাইজ ওয়েট করছে। তো মানে প্রতিদিন একটা একটা নতুনত্ব জিনিস দেখছি। তো গাইস, যাই হোক, আজকের ভিডিও কতক্ষণ হলো? 5 মিনিটের ভিডিও, তো খুবই ছোট, কিন্তু কালকের জন্য আপনারা ওয়েট করুন। হ্যাঁ, আমি খাবো না, তোরা শুয়ে পড়ো, খেয়ে দে। সো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে কালকে। মানে মার্ভেলের প্রতিটা জিনিস যেন টানছে খালি দেখার জন্য। যাই হোক, আজকের মতো শেষ করছি, বাবাই, আমি পরেরটার ভিডিও শ্যুট করবো। গুড নাইট।